প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কেরিয়ার আপডেট বেঙ্গলি। বন্ধুরা, রমজান মাস শুরু হয়ে গিয়েছে, আর এই রমজান মাস উপলক্ষে রাজ্য সরকারের আবার বিরাট বড় ঘোষণা, রেশন কার্ড থাকলে বিরাট বড় সুখবর। হ্যাঁ বন্ধুরা, রেশন দোকান থেকে দেওয়া হবে তেল, চিনি, ছোলা, ময়দা। হ্যাঁ বন্ধুরা, সর্ষের তেল দেওয়া হবে, চিনি দেওয়া হবে, ময়দা দেওয়া হবে, ছোলা দেওয়া হবে। তো বন্ধুরা, বিরাট বড় আপডেট। তো কোন কার্ডে কত কেজি করে আপনারা এই সকল মাল পাবেন, সম্পূর্ণ আপডেট থাকছে ভিডিওটির মধ্যে। তাই বন্ধুরা, ভিডিওটিকে না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো বন্ধুরা, আমাদের রাজ্যের প্রধানত পাঁচ ধরনের কার্ড রয়েছে, যেগুলো হচ্ছে অন্ত্যোদয় অন্ন যোজনা, AAY, SP, HHP, HH এবং সেই সঙ্গে আর কিছু 1 ও 2। তো বন্ধুরা, তো এই পাঁচ ধরনের কার্ডকে কি দেওয়া হবে, না কোনো বিশেষ কোনো কার্ডকে দেওয়া হবে? তো বন্ধুরা, কারা পাবে এই সমস্ত মাল? তো বন্ধুরা, সম্পূর্ণ আপডেট থাকছে ভিডিওটির মধ্যে, তাই ভিডিওটিকে না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্যোগে অন্যান্য বছরের মতো এবছরও শুরু হয়ে গেল রমজান উৎসব। আর এই রমজান উৎসব উপলক্ষে সমস্ত রেশন কার্ডধারীদের জন্য বিরাট বড় সুখবর। সমস্ত রেশন কার্ডধারীদের জন্য রয়েছে চিনি, ময়দা, ছোলা, সর্ষের তেল। তো দেখুন বন্ধুরা, ঠিক আছে, কত পরিমাণ করে মাল দেওয়া হবে আগে মালের লিস্টটা ভালো করে আপনারা বুঝে নিন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন চিনি দেওয়া হবে 1 কেজি পরিবার পিছু, কোনো কাঠ ওয়াইজ এখানে দেওয়া হবে না যে 5টা কাঠ 6টা কাঠ রয়েছে এত কী করে মাল পাবেন, তা কিন্তু নয়। পরিবারের জটা কাঠ থাকুক না কেন, চিনি আপনাদেরকে দেওয়া হবে 1 কেজি, যার দাম পড়বে 32 টাকা। 32 টাকা দিয়ে আপনাদেরকে কিনে নিতে হবে, অর্থাৎ এখানে সরকার ভর্তুকি দিচ্ছে, বিনামূল্যে দিচ্ছে না, ভর্তুকির সাহায্যে দিচ্ছে। তো বন্ধুরা, ছোলা দিচ্ছে পরিবার পিছু 1 কেজি, যেটা আপনাদের 50 টাকা দরে কিনে নিতে হবে। ময়দা দেওয়া হচ্ছে 1 কেজি, যেটা আপনাদের 22 টাকা দরে কিনে নিতে হবে। এছাড়া দেওয়া হয়েছে সর্ষের তেল, যেটা হচ্ছে 1 লিটার পরিবার পিছু দেওয়া হবে, যার দাম 183 টাকা প্রতি লিটার, অথবা দুটি প্যাকেট যদি দেওয়া হয়ে থাকে সেক্ষেত্রে 94 টাকা করে, অর্থাৎ 500 দাম ধরা হয়েছে। ঠিক আছে, অর্থাৎ আপনারা 1 লিটার করে পাবেন, যদি 500 প্যাকেট দেওয়া হয়ে থাকে সেক্ষেত্রে 94 টাকা পাবেন, আর যদি 1 লিটার দেওয়া হয়ে থাকে সেক্ষেত্রে 183 টাকা লিটার, 1 লিটারে একটি বোতল দেওয়া হবে। এবারে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনভাবে এই মালটা দেওয়া হবে। তো বন্ধুরা, বুঝতে পেরেছেন? তো এই সমস্ত মালগুলো আপনাদেরকে এই রমজান মাস উপলক্ষে, অর্থাৎ এই যে এপ্রিল মাস উপলক্ষে, এই এপ্রিল মাসটাতে দেওয়া হবে, এপ্রিল মাসের পরে গিয়ে দেওয়া হবে না। তো এবার প্রশ্ন হচ্ছে কারা কারা পাবে? তো পাঁচ ধরনের কার্ড রয়েছে, কারা কারা এই মালগুলো পাবে? দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে পরিষ্কার উল্লেখ করে দেওয়া হয়েছে মাল দেওয়া হবে অন্ত্যোদয় অন্ন যোজনাকে দেওয়া হবে, অর্থাৎ AAY, অন্ত্যোদয় অন্ন যোজনাকে এই মাল দেওয়া হবে, এবং বিশেষ অগ্রাধিকারপ্রাপ্ত অর্থাৎ SPHHকে এই মালটা দেওয়া হবে। ঠিক আছে, অর্থাৎ অন্ত্যোদয় অন্ন যোজনাকে এই মাল দেওয়া হবে, এবং SPHH যারা রয়েছে তাদেরকে এই মালটা দেওয়া হবে। অর্থাৎ অন্ত্যোদয় অন্ন যোজনা যে কার্ড যাদের রয়েছে তারা পরিবার পিছু এই মালগুলো পাবেন, আর SPHH কার্ড যাদের রয়েছে তারা পরিবার পিছু এই মালগুলো পাবেন। 1 তারিখ থেকে 30 তারিখের মধ্যে আপনাদের এই মালগুলোকে তুলে নিতে হবে। তো বন্ধুরা, বুঝতে পেরেছেন? তা দেরি করবেন না, দ্রুত রেশনে যান, গিয়ে আপনার বরাদ্দের মাল আপনি নিয়ে নিন। তো বন্ধুরা, ধন্যবাদ ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখার জন্য। তো অবশ্যই ভিডিওটি লাইক করুন এবং শেয়ার করতে ভুলবেন না।